ভীষণ মাইন করেছি। আপনি আপনার বোনকে উল্টাপাল্টা সব কি কথা বলেছেন? না, আমি তো সেভাবে কিছু বলিনি। আপনি বলেছেন যা যা বলেছেন সেভাবে। ও খোদা, আপনার চেহারার সাথে তার মিল আছে স্যার। আবার আপনার একটু দেখা যায় যে ধরা সাপের মতন। আবার ঠিক কিছু না, মিল আছে না? পুরাটাই মিল আছে, আপনি একদম ঠিক কথা বলেছেন। ইউ আর রাইট। আপনার বোনকে আপনি কি বলেছেন? আমার বোনকে আমি কি বলবো? আমি বলেছি যে ব্যাগটা পাওয়া যাবে। এছাড়া আর কি বলেছেন? আর বলেছি যে চোরটাকে যদি পাওয়া যায় না, ইচ্ছা মতো ডলা দেব। আমার আর আপনার বিষয়ে কি বলেছেন? এই যে আপনারে তার মনে ধরছে, সে আপনাকে বিয়ে করবে, আপনার ভাইয়ের বিয়ে হওয়ার পর প্রস্তাব দিবে, এগুলি বলছে। সরি স্যার, স্যার আপনি যেদিন এই কথাগুলি বলছেন আমি শুনছিলাম, মাফ চাই স্যার। প্রহারা, আমি কিন্তু আপনার নামে এসপি স্যারের কাছে অভিযোগ করব। আচ্ছা আপা, আপনি কোন সত্য কথা কি দোষ? আপনি যান। ও মা, আপনি যদি জানতে চান। যান ভাই, প্লিজ আপনি যান। আমি আপনার উপরে ভীষণ মাইন করেছি। আপনি আপনার বোনকে উল্টাপাল্টা সব কি কথা বলেছেন? না, আমি তো সেভাবে কিছু বলিনি। আপনি বলেছেন যা যা বলেছেন সেভাবে সব কিছু এখন কি আপনার বোনকে বলবেন? আপনি ভুল বলেছেন, যে মেয়েটার কথা বলেছিলেন সে মেয়েটা আমি, আর সেটা অন্য একটা মেয়ে। এখনই বলতে হবে। যদি আপনি এখনই না বলেন তাহলে আমি এখনই আপনার অফিসে গিয়ে আপনার নামে কমপ্লেন করব। ওকে ফাইন, আমি বলছি। হারুন সাহেব, আপনার কি সমস্যা? কি হ্যাঁ, আপনি তো আমার কোনো কথাই শুনছেন না। এখন হারুন সাহেব ঠেলায় বললে হারুন সাহেব? হ্যাঁ, এমনি তো আপনি আমারে তুই কই রাখন, তুমি কই রাখন। আচ্ছা, এরকম আচরণ করলে হবে? দেন চিঠি, দেন চিঠি। তো আমি দিমুই, আমি কি আপনার চিঠি খাই ফেলামো? হ্যাঁ তো দিচ্ছেন না কেন, দিয়ে দেন। দিব তো অবশ্যই, চিঠি তো আমি খাই ফেলামো না। হ্যাঁ তো দেন, দিয়ে দেন। দেব, কিন্তু চিঠিটা আনতে তো আমার কিছু খরচ হয়েছে, কিছু খরচা পাত্তা লাগবো আর কি। চিঠি আনতে খরচ হয়েছে মানে? এই ধরেন আমি ছিলাম বাসায়, আমার কইলো তাড়াতাড়ি চলে আসার জন্যে, আমি ট্যাক্সিতে করে চলে গেছি 1000 টাকা। তারপরে তারা আমার বললো তাদের সাথে যাইতে হবে এয়ারপোর্ট, আমি গেলাম, ট্যাক্সি ভাড়া 2000 টাকা। সেইখান থেকে আবার আমার অফিসে আসলাম, ট্যাক্সি ভাড়া আরও 2000 টাকা, কাগজপত্র কিনতে আরও গেছে প্রায় 1000 টাকা, তারপরে খাওয়া দাওয়া আবি জাবিতে আছে প্রায় 7-8 হাজার টাকা খরচ হয়েছে। আপনি আমার 10,000 টাকা দিয়ে দিলে দিব। ভালো ভালো, খুবই ভালো। তা আচ্ছা বলেন তো, আপনি আমাকে কি ট্যাক্সির ভাড়া বললেন না প্লেনের ভাড়া বললেন? এই যে মেজাজ খারাপের কথা কইতাছেন। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে, বিকাশ থাকলে আর কি লাগে।